আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিথিং আইটি স্কুল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেজটিতে একটা সুন্দর চারদিকে একটা বর্ডার দেওয়া আছে। আজকে আমরা দেখব কিভাবে এই বর্ডারটি দিতে হয়। তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি। শুরুতে আমরা একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নেই। এবার যাব আমরা ডিজাইনে। ডিজাইন থেকে দেখেন এই যে পাশে দেওয়া আছে, একদম কোনার দিকে দেওয়া আছে পেজ বর্ডার্স। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এই যে নিচে দেখেন লেখা আছে আর্ট, এই আর্টে ক্লিক করব। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটা ডিজাইন এখানে নিয়ে নেবেন। এই আমি একটা ডিজাইন নিলাম, এবার এটাকে ওকে করে দিই। পেজ বর্ডারটি হয়ে গেছে। আপনারা চাইলে এখন এই বর্ডারটি এই যেখানে দেখেন দেওয়া আছে উইথ, এই সাইজটা বাড়াতে পারবেন, এরকম করে বাড়াই দিলে বাড়বে। আবার আপনি চাইলে এখানে দেখেন উপরে দেওয়া আছে কালার অটোমেটিক দেওয়া আছে, এই কালারটাকে ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবেন। দিয়ে ওকে করে দিলেই এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার আমরা এবার দেখেন একটা জিনিস দেখেন যে আমি আপনাদের একটু টাইপ করে দেখাই যে দেখেন লেখা থেকে একটু পেজ বর্ডারটা একটু দূরে আছে। আমি লেখাটাকে একটু বড় করি, বড় করে আপনি বিষয়টা ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, দেখেন এই লেখা থেকে বর্ডারটা দূরে। আর আপনি যদি চান যে লেখাগুলোর কাছাকাছি এই বর্ডারটা নিয়ে আসতে, তাহলে আপনাকে আবারও এই ডিজাইনে যান, ডিজাইন থেকে বর্ডারে যান। বর্ডারে গেলে দেখেন এই যে এখানে অপশনস আছে, এই অপশনসে ক্লিক করেন। এই অপশনসে ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে এজ অফ দ্য পেজ। এখন এইখানে আপনি যদি একটু ক্লিক করেন দেখেন এখানে লেখা আছে টেক্সট। এই টেক্সটটা যদি ধরায় দেন, ধরায় দিয়ে যদি ওকে করে দেন, এবার ওকে করে দিই, দেখেন এখন এই পেজ বর্ডারটি আমার টেক্সটে খুব কাছাকাছি চলে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো এই ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কিংবা ভবিষ্যতে কী ধরনের ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অ্যামেজিং আইটি স্কুলের সাথেই থাকবেন।